হ্যালো বন্ধুরা, ডিএল ওয়েবে তোমাদের স্বাগত। আজ 44 নম্বর ধাঁধাগিরি এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ধাঁধাগিরি পর্ব থাকছে কিছু মজার এবং বুদ্ধির ধাঁধা। সেই ধাঁধার উত্তর দেওয়ার জন্য থাকবে তোমার হাতে 10 সেকেন্ড সময় এবং তারপর আমি উত্তর জানিয়ে দেব। প্রতি বুধ এবং শনিবার এরকম মজার এবং বুদ্ধি ধাঁধা পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে গো, তাহলে সব ভিডিও নোটিফিকেশন তুমি আগেই পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পর্বের ধাঁধাগুলি। বন্ধুরা, তোমাদের জন্য আজকের পর্বের প্রথম ধাঁধা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 6টি গ্লাস আছে। এখানে প্রথম 3টি গ্লাসে অরেঞ্জ জুস আছে এবং পরের 3টি গ্লাস ফাঁকা রাখা আছে। তোমাদের কাছে প্রশ্ন হলো, এখানে কেবলমাত্র 1টি গ্লাসের স্থান পরিবর্তন করে গ্লাসগুলিকে এমনভাবে সাজাতে হবে যাতে ভর্তি গ্লাস এবং খালি গ্লাস একটির পর একটি করে বসে যাবে, তো তুমি কোন গ্লাসটি সরাবে? বন্ধুরা, এই ধাঁধাটি খুবই সহজ এবং বুদ্ধির, তুমি যদি একটু ভাবো অবশ্যই পারবে। তো তোমার সময় শুরু হলো এখন। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এবার আমি উত্তরটা তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে 2 নম্বর গ্লাসের সাথে যদি 5 নম্বর গ্লাস পরিবর্তন করা হয় তাহলে কিন্তু জুসের গ্লাস এবং ফাঁকা গ্লাস পরপর কিন্তু সাজানো হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের জন্য 2 নম্বর ধাঁধা, দেখো এখানে একটি সমীকরণ দেওয়া আছে যেটা হলো 5 যুক্ত 9 সমান 9, যেটা কিন্তু কখনোই সম্ভব নয়। এখানে 9 তোমাকে উত্তর করতে হবে, কিন্তু একটা দেশলাই কাঠি তুমি সরাতে পারবে। তো তুমি এখানে কোন দেশলাই কাঠি সরিয়ে এই সমীকরণটি মেলাবে? দেখি তোমার বুদ্ধি কত। তোমাদের সময় শুরু হলো এখন। বন্ধুরা, উত্তরটা যদি তুমি পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখো, এবারে উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি। এখানে যে 9 সংখ্যাটি আছে, এই 9 সংখ্যাটির বাম দিকের একটি কাঠি আমি সরিয়ে নেব, তাহলে সংখ্যাটি 3 হয়ে যাবে। এবং অপর দিকে যে 5 সংখ্যাটি আছে, 5-এর নিচে সেই দেশলাই কাঠিটি বসিয়ে দেবো, তাহলে সেটি 6 হয়ে যাবে। তো 6 যুক্ত 3 সমান 9, অতএব সমীকরণটি মিলে গেল। বন্ধুরা, আজকে পর্বে তোমাদের জন্য 3 নম্বর ধাঁধা, দেখো এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে এবং এখানে কিছু ভুল আছে, তোমাদেরকে সেই ভুলটা বের করতে হবে। এই ধাঁধাটি খুবই সোজা, যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। তো চলো, তোমাদের সময় শুরু হলো এখন। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে ভুল খুঁজতে বলা হয়েছে, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনো ভুলই নেই। এখানে যে ফাইন্ড দ্য মিস্টেক কথাটি বলা হয়েছে, এখানে মিস্টেক কথা লেখা নেই, এখানে লেখা আছে মিটসেক। তোমরা ভালো করে লক্ষ্য করলে কিন্তু এটা দেখতে পাবে। কি বন্ধুরা, তোমাদের ধাঁধাগুলি কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো দেখে নিই আজকে পর্বের পরবর্তী ধাঁধা। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি মজার ধাঁধা, দেখো এখানে নেম দ্য কান্ট্রি, মানে একটি দেশের নাম তোমাকে বের করতে হবে। প্রথমে লেখা আছে আই এবং একজন দৌড়াচ্ছে, এর থেকে তোমাকে একটি দেশের নাম ভাবতে হবে। তো চলো, তোমাদের সময় শুরু হলো এখন, দেখি তোমার বুদ্ধিগত। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? দেখো, উত্তরটা হলো এখানে আই লেখা আছে এবং একজন দৌড়াচ্ছে, মানে রান, তাহলে হলো আই প্লাস রান, তাহলে দেশের নাম হবে ইরান। বন্ধুরা, আজকে পর্বের 5 নম্বর এবং শেষ ধাঁধা, দেখো এখানে লেখা আছে আমার মা একজন রসায়নবিদ, আমার বাবা অঙ্কের শিক্ষক, তারা আমার নাম রেখেছিলেন আয়রন 59, তাহলে আমার আসল নাম কি? এই ধাঁধাটির উত্তর দেওয়ার জন্য একটু ভাবতে হবে। যে পারবে উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে, পরে ধাঁধাগিরি পড়বে তার নাম দেখানো হবে। তো তোমার সময় শুরু হলো এখন।
কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি তোমাদের পুরো উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে আমার মা একজন রসায়নবিদ। এখানে আয়রন শব্দটি তার মা দিয়েছে। আয়রনকে এফি দিয়ে বোঝানো হয়। এবং এখানে বলা হয়েছে আমার বাবা একজন অঙ্কের শিক্ষক। এখানে 59 সংখ্যাটি তার বাবা দিয়েছে এবং 59কে রোমান সংখ্যায় এল আই এক্স লেখা হয়। তাহলে ছেলেটির নাম হলো ফিলিক্স। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।